সর্বুগর আসু কার্যালয়ত বিজেপি নেত্রীর গুন্ডাগিরি। রদেরে আসু কর্মীক মারিবলে খেদি গেছে অঞ্জলি দাসে। হাতজোড় করেও আরক্ষে বাধা দিব পড়া নাই বিজেপি নেত্রীক। শনিবারে নিশা পুত্র যুবরাজ দাসর সঙ্গে সর্বুগর আসু কার্যালয়ত বিজেপি নেত্রী অঞ্জলি দাসে গুন্ডাগিরি চলার দৃশ্য সামাজিক মাধ্যমত ভাইরাল হওয়ার পাছতে ব্যবস্থা লোলে বাধ্য হল আরক্ষে। শনিবারে হাতজোড় করে কাকুতি মিনতি করা সর্বুগ আরক্ষে দেওবারে সাহস গুটায় পুত্র যুবরাজ দাসর সঙ্গে থানালে বতায় আনিলে অঞ্জলি দাসক। হাতত রদ লৈ কার্যালয়ের ভিতর আসু কর্মীক মারিবলে খেদি ফুরা বিজেপি নেত্রীর পুত্রক কঠোর শাস্তি বিহার দাবিত অটল হয়ে আছে সর্বুগ আসু। এবিপি বা তেওঁলোকৰ গুণ্ডা বাহিনী আমার ছাত্র বন্ধুসকলক মারপিট করা দেখা পাওয়া গেছে। তার লগতে যি হয়েছে যে ইয়ার এই অঞ্চল বর্ণগর অঞ্চলের যি উপসভাপতি তেওঁৰ পত্নীয়ে আমার শহীদ ভবনের সুমাই ফেলে আমার ছাত্র বন্ধুক যি মারপিট করা ঘটনা, এই ঘটনা আমি কোনো বুদ্ধি কোনো কারণ মানি লোক নয়। এই ঘটনার উচিত তদন্ত হবা লাগে, অতি শীঘ্রে দোষী করাপ্ত করবা লাগে। আর যেতালে আমার এই যার দোষী যেতালে করাপ্ত নকরে আমি জেলা ছাত্রসন্থা বা আমার যঞ্চলিক ছাত্রসন্থা আছে কোনো বুদ্ধি মানি নলং। আর আমি করাপ্ত করে উচিত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবই লাগবে, ইয়াত কোনো যদি কিন্তু পরন্তর কথা নাই। বর্ণগর মহাবিদ্যালয়ের ছাত্র একতা সভার নির্বাচনের ফলাফল ঘোষণার পাছত বিজয়ী প্রার্থীর সঙ্গে সর্বুগ শহরত সমদল বাহির করার সময়তে আসুরে সংঘাত হয়েছিল এবিভিপির। আসুর সমদলত এবিভিপির সদস্য নিক্ষেপ করেছিল শিল আর ফটকা, তাকে লো রাজপথতে কাটিয়া লাগিছিল দুইপক্ষর। নির্বাচনত আমি জয়ী হয়ে এটা রেলি করে আমি আহিছিল। তারপর রেলিটা শেষ হল, শেষ হওয়ার পিছত আমি ছাত্রসন্থা অফিসতে আমি ভিতর বহি আছিল। বহি থাকা অবস্থাতে মহিলা এগারী আহি হাতত রোট লই আছিল, রোট লই আহি আমার হাতত আমার উপর আক্রমণ করাইছিল। যেহেতু আমি মহিলা হিসাবে নিজের সেলফ ডিফেন্সটা করবর কারণে পলাবলগা হয়েছিল। দিনে পোহরের রাজপথতে ছাত্র ছাত্রীর কাজিয়া হামকতার পাছত সন্ধ্যা আসু কার্যালয়ত ক্ষমতার দম্ভালি দেখালে এইগারী বিজেপি নেত্রী, যাক লৈ কালী পূজার দিনাও উত্তপ্ত হয়ে আছে সর্বুগর পরিস্থিতি। বরপেটা রোডর পর ধনজিৎ দাস, নিউজ 18 অসম নর্থ ইস্ট। সর্বুগর আসু কার্যালয়ত বিজেপি নেত্রীর গুন্ডাগিরি, রদেরে আসু কর্মীক মারিবলে খেদি গেছে অঞ্জলি দাসে। হাতজোড় করেও আরক্ষে বাধা দিব পড়া নাই বিজেপি নেত্রীক। শনিবারে নিশা পুত্র যুবরাজ দাসর সঙ্গে সর্বুগর আসু কার্যালয়ত বিজেপি নেত্রী অঞ্জলি দাসে গুন্ডাগিরি চলার দৃশ্য সামাজিক মাধ্যমত ভাইরাল হওয়ার পাছতে ব্যবস্থা লোলে বাধ্য হল আরক্ষে। শনিবারে হাতজোড় করে কাকুতি মিনতি করা সর্বুগ আরক্ষে দেওবারে সাহস গুটায় পুত্র যুবরাজ দাসর সঙ্গে থানালে বতায় আনিলে অঞ্জলি দাসক। হাতত রদ লৈ কার্যালয়ের ভিতর আসু কর্মীক মারিবলে খেদি ফুরা বিজেপি নেত্রীর পুত্রক কঠোর শাস্তি বিহার দাবিত অটল হয়ে আছে সর্বুগ আসু। এবিপি বা তেওঁলোকৰ গুণ্ডা বাহিনী আমার ছাত্র বন্ধুসকলক মারপিট করা দেখা পাওয়া গেছে। তার লগতে যি হয়েছে যে ইয়ার এই অঞ্চল বর্ণগর অঞ্চলের যি উপসভাপতি তেওঁৰ পত্নীয়ে আমার শহীদ ভবনের সুমাই ফেলে আমার ছাত্র বন্ধুক যি মারপিট করা ঘটনা, এই ঘটনা আমি কোনো বুদ্ধি কোনো কারণ মানি লোক নয়। এই ঘটনার উচিত তদন্ত হবা লাগে, অতি শীঘ্রে দোষী করাপ্ত করবা লাগে। আর যেতালে আমার এই যার দোষী যেতালে করাপ্ত নকরে আমি জেলা ছাত্রসন্থা বা আমার যঞ্চলিক ছাত্রসন্থা আছে কোনো বুদ্ধি মানি নলং। আর আমি করাপ্ত করে উচিত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবই লাগবে, ইয়াত কোনো যদি কিন্তু পরন্তর কথা নাই। বর্ণগর মহাবিদ্যালয়ের ছাত্র একতা সভার নির্বাচনের ফলাফল ঘোষণার পাছত বিজয়ী প্রার্থীর সঙ্গে সর্বুগ শহরত সমদল বাহির করার সময়তে আসুরে সংঘাত হয়েছিল এবিভিপির। আসুর সমদলত এবিভিপির সদস্য নিক্ষেপ করেছিল শিল আর ফটকা, তাকে লো রাজপথতে কাটিয়া লাগিছিল দুইপক্ষর। নির্বাচনত আমি জয়ী হয়ে এটা রেলি করে আমি আহিছিল। তারপর রেলিটা শেষ হল, শেষ হওয়ার পিছত আমি ছাত্রসন্থা অফিসতে আমি ভিতর বহি আছিল। বহি থাকা অবস্থাতে মহিলা এগারী আহি হাতত রোট লই আছিল, রোট লই আহি আমার হাতত আমার উপর আক্রমণ করাইছিল। যেহেতু আমি মহিলা হিসাবে নিজের সেলফ ডিফেন্সটা করবর কারণে পলাবলগা হয়েছিল। দিনে পোহরের রাজপথতে ছাত্র ছাত্রীর কাজিয়া হামকতার পাছত সন্ধ্যা আসু কার্যালয়ত ক্ষমতার দম্ভালি দেখালে এইগারী বিজেপি নেত্রী, যাক লৈ কালী পূজার দিনাও উত্তপ্ত হয়ে আছে সর্বুগর পরিস্থিতি। বরপেটা রোডর পর ধনজিৎ দাস, নিউজ 18 অসম নর্থ ইস্ট।